একটি আয়তকার বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল যথাক্রমে 82 সেমি ও 400 বর্গ সেমি হলে বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে পার্থক্য কত? ভালো প্রশ্ন। প্রথমে বেসিক মেথডটা দেখো। মনে করলাম ওই বাগানের দৈর্ঘ্য সমান এ সেন্টিমিটার আর প্রস্থ সমান 20 সেন্টিমিটার, তাহলে পরিসীমার সূত্র কি? 2 ইনটু a প্লাস b, এর মানটা কত দিয়েছে? 82 সেমি। এখান থেকে তোমরা এ প্লাস বি এর মান পাবে কত হবে? 82 এর হাফ অর্থাৎ 41। আর কি দিয়েছে? ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গ সেন্টিমিটার, দৈর্ঘ্য যদি এ হয় প্রস্থ যদি বি হয় ক্ষেত্রফল কত হবে? a ইনটু b, এর মানটা কত? 400 বর্গ সেন্টিমিটার। তার মান বার করতে হবে বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য অর্থাৎ বিয়োগফল। তুমি কি কি মান পেলে? এ প্লাস বি এর মান এবং এ বি এর মান। তোমাকে কার মান বার করতে হবে? এ মাইনাস বি এর মান। এখানে তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো, এটার স্কোয়ার মানে কত? এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 4 ইনটু a ইনটু b, 4ab। এবার এখানে তোমরা এ প্লাস বি এর মানটা 41 বসাবে, এ বি এর মান 400 বসাবে, সেখান থেকে ক্যালকুলেশন করে এ মাইনাস বি এর মান তোমরা পেয়ে যাবে। কিন্তু আমি তোমাদের এই মেথডটা ইউজ করতে বারণ করব। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ইমাজিনেশন পাওয়ারটা অ্যাপ্লাই করে খুব সহজেই উত্তর বার করা যায়। কীভাবে করবে একটু দেখে নাও। প্রথমে এখানে দেখো, এটা একটা আয়তকার বাগানের ছবি। তুমি দৈর্ঘ্যটাকে মনে করলে এ আর প্রস্থটাকে বি, উপর নিচে সমান দৈর্ঘ্য হয়, এখানেও এ হলো এবং ডান দিক বাম দিক সমান প্রস্থ হবে, এটা বি ধরলাম। এবার চারটে কোণের নাম দাও, মনে করো পি, কিউ, আর এবং এস। এবার মনে করো এই বাগানে চারধার ঘোরার তোমার ইচ্ছা হচ্ছে, তাহলে তুমি স্টার্ট করলে পি বিন্দু থেকে, এখান থেকে যাচ্ছ কিউ পর্যন্ত, আসলে কতটা দূরত্ব গেলে? এ সেন্টিমিটার। তারপর কিউ থেকে আর পর্যন্ত আসলে কতটা দূরত্ব হলো? বি সেন্টিমিটার। তারপর আর থেকে এস পর্যন্ত কতটা গেলে? এ সেন্টিমিটার। আবার দেখো এস থেকে পি পর্যন্ত বি সেন্টিমিটার। তাহলে এই বাগানের ধার বরাবর টোটাল কতটুকু গেলেন? এগুলো যোগফল কত হচ্ছে? 2a এবং 2b। 2 যদি কমন নাও কত হবে? এ প্লাস বি, এটাই হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে প্রশ্নে যে 82-র মানটা দিয়েছে এটা আর কিছুই না, 2 ইনটু a প্লাস b এর মান। তাহলে সেখান থেকে এ প্লাস বি এর মান কত বার হবে? 82-র হাফ অর্থাৎ 41। আর ক্ষেত্রফল মানে গোটা বাগানের এই অংশটা, এটা সমান কত? এ ইন্টু বি, তার মান কত দিয়েছে? 400 বর্গ সেন্টিমিটার। এবার দেখো এই 400 সংখ্যাটাকে এমনভাবে ভাঙতে হবে যেন সেই দুটো সংখ্যার যোগফল 41 হয়। 400 মানে কি? 4 ইন্টু 100 আছে, 100টাকে কি হিসাবে লেখা যায়? 25 ইন্টু 4, 100 হলো ইন্টু 4 মানে 400। তাহলে এখান থেকে দেখো খুব সহজেই তোমরা বুঝতে পারবে, 25 আর এখানে হচ্ছে 16, এই দুটো সংখ্যা যোগ করে দেখো কত হবে? 41। তাহলে সংখ্যা দুটোর মান পেয়ে গেলেন, একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 16। প্রশ্নে খুব ভালোভাবে পড়ে দেখবে যে এ প্লাস বি এই মানটা কত হচ্ছে, সেই হিসাবে তোমরা এই 400-র যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে সাজিয়ে লিখবে। তাহলে দুটো সংখ্যার পার্থক্য কত হবে? 16 9 25। সঠিক উত্তর দেখো অপশন ডি, 9 সেমি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্কগুলো কীভাবে করবে তোমরা বুঝতে পারলে? প্রথমে এই যে পরিসীমার মানটা দেওয়া আছে এটার অর্ধেক করবে, এটা কার মান হবে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর ক্ষেত্রফলের যে মানটা দেওয়া থাকবে সেটা মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তারপর ক্ষেত্রফলের এই মানটাকে এমনভাবে সাজিয়ে লিখবে যাতে দুটো সংখ্যার যোগফলটা এই মানটাকে স্যাটিসফাই করে। এরপর দেখো এটাও একই রকম প্রশ্ন, এখানে পরিসীমা কত বলছে? 90 সেন্টিমিটার।
তাহলে এ প্লাস বি এর মান কত? এটার হাফ হবে কত? 45। ক্ষেত্রফল কত বলেছে? 450। ক্ষেত্রফল মানে কি? এ ইন্টু বি, 450 লিখলেন, একটা শূন্য আছে মানে কত? 10 গুণ। তাহলে 10টা এভাবে লিখলে ইন্টু কত আছে? 45 মানে 3 ইন্টু 15। এরপর আমার আর করার প্রয়োজন নেই, আশা করছি তোমরা দেখেই অ্যান্সারটা করতে পারবে। সঠিক উত্তর কত হলো কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।